চিকেন হালিম বানাবো। হালিমের জন্য এখানে ডাল নিয়ে নিচ্ছি, ছোট কাপ দিয়ে মেপে। এক কাপ মুগ ডাল নিলাম, ভাজা মুগ ডাল, এক কাপ মুসুর ডাল, এক কাপ চানার ডাল, আর এক কাপ অড়লের ডাল। এখানে আমি চার রকমের ডাল নিয়েছি, কালাই ডাল দেইনি এখনো, দেব। আর এখানে দু কাপ গোবিন্দভোগ রাইস, এখানে দু কাপ ওটস, এখানে গম দিলে ভালো হয়, গোটা গম নেই আমার কাছে, গমের বদলে আমি ওটস ইউজ করছি। তো এই ওটসটা আমি সাইডের থেকে তুলে নিব, শুধু মেজারমেন্ট করেছি বলে আমি সাইডে ঢেলে দিয়েছি। আর এটা কালাইয়ের ডাল, আমি প্রথমেই এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম অন্য কাজের জন্য, তো এখানেও আমি এক কাপ ইউজ করে নিচ্ছি। এই যে ডালগুলো ভিজে গেছে, তাও আবার এর এই ডালের সঙ্গে আমি ভিজিয়ে দিব ধুয়ে। তো মোট আমি পাঁচ রকমের ডাল নিয়েছি, আর দু কাপ গোবিন্দভোগ রাইস, দু কাপ ওটস। তো ওটসটা আমি এর সঙ্গে ধোবো না, আলাদা ভিজিয়ে দিয়েছি অন্য বাটিতে। আর এই চাল ডাল ধুয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে দেব। তো আমার ধোয়া হয়ে গেছে, এখন বেশি করে জল দিয়ে এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এখানে বোনলেস চিকেন নেওয়া হয়েছে 300 গ্রাম, চিকেনগুলো ছোট সাইজ করে নিয়েছি আমি। যা যা উপকরণ লাগবে আমি সব এখানে নিয়ে নিয়েছি। শাহি জিরে 1/2 টিস্পুন, পুদিনা পাতা 2 চামচ, এখানে ঘি নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি নিয়েছি 4 থেকে 5টা, বোনলেস চিকেন বললাম 300 গ্রাম নিয়েছিলাম, একটু চর্বি আছে, চর্বিওয়ালা চিকেন থাকলে ভালো। আর এখানে 50 গ্রাম টক দই, এখানে দারচিনি 1 টুকরো, 2 থেকে 3টে, এলাচ, লং আর গোলমরিচ। আর গোলমরিচ আমি এখানে চিকেন ম্যারিনেশনের জন্য 1/2 টিস্পুন গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি চিকেনটা ম্যারিনেশনের জন্য চলে যাব। এই যে চিকেনে একটু চর্বি আছে, চর্বিওয়ালা চিকেন হলে ভালো হয়, তো আমি বেছে বেছে চর্বিওয়ালা পিসগুলো নিয়েছি। এখানে 1/2 টিস্পুন গোলমরিচের পাউডার অ্যাড করলাম, স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন হলুদের পাউডার, 1 টেবিল স্পুন লঙ্কা পাউডার, 1 টিস্পুন গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আমি দুবার দিয়েছি, মোট 1 চামচ হবে। আর এখানে 3 টেবিল স্পুন টক দই। তো এটা হাত দিয়ে ভালো মতো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর এখানে 1/2 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম, তো আমার এটা ভালো মতো করে মিশানো হয়ে গেছে মশলা। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম। আর আমি এই হালিমটা তেল, সাদা তেল আর ঘি দুটো দিয়েই রান্না হবে, শুধু ঘি আমি নেব না, কারণ পেটে গণ্ডগোল করবে। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি 50 গ্রামের মতো রিফাইন্ড অয়েল আর 1 চামচ ঘি নিয়েছি পেঁয়াজ ভাজার জন্য। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিব।
তো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভিডিওটা পুরো দেখবে, না দেখলে বুঝতে পারবে না চিকেন হালিম কী করে তৈরি হয়। যারা নতুন আছো তাদের জন্য একটু হলেও কাজে লাগবে। তো পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি 3 থেকে 4টে কাজু ভেজে নিচ্ছি গার্নিশের জন্য। আর এই তেলেই আমি এই হালিমটা রান্না করব। আর একটু তেল অ্যাড করে দিয়েছি আমি দারচিনি, এলাচ, গোলমরিচ, লং আমি ভেজে নিচ্ছি এই পেঁয়াজের তেলে, শাহি জিরে 1/2 টিস্পুন এটা দিয়ে দিলাম, এটাও আমি ভেজে নিব। এটা ভাজতে টাইম লাগে না, এটা একটু নেড়ে চেড়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে ছোট সাইজে 1টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা আমি পুরো ব্রাউন কালার করব না, ব্রাউন কালার হওয়ার আগেই আমি মাংসটা অ্যাড করে দিব। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো নুন, নুন আমি কমেই দিলাম এখানে, লাগলে পরে দেওয়া যাবে। নুন কম হলে পরে অ্যাড করা যায়, কিন্তু নুন বেশি হলে খাবারটা ওয়েস্ট হয়ে যাবে, ওটা আর কোনো কাজের না। এই তো দেখতেই পেলে পেঁয়াজটা লাল হওয়ার আগে আমি মাংসটা অ্যাড করে দিলাম পেঁয়াজে, নাহলে মাংসের কালারটা একটু বেশি লাল হয়ে যাবে। এখানে আমি পুদিনা পাতা 1 চামচ ইউজ করলাম। ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম। তো এখন একটু সামান্য গরম জল দিয়ে মাংস আমি ভালো মতো করে কষে নিচ্ছি। এই যে মাংসতে আমার তেল উঠে আছে, আর ভিজিয়ে রাখা চাল ডাল আমি এখন দিয়ে দিলাম। আর এটা ভিজিয়ে রাখা ওটস আমি ভিজিয়ে রেখেছিলাম একটা আলাদা বাটিতে, তো এটাও অ্যাড করে দিলাম। এখন ধৈর্য ধরে এটা ভালো মতো করে কষে নিতে হবে এই মাংসের সঙ্গে, যেন তলায় না লাগে, ভালো করে দাঁড়িয়ে থেকে এটা নাড়তে হবে। সামান্য গরম জল, এমনভাবে নাড়তে হবে যেন তলায় না ধরে। তোমরা যারা নতুন রাঁধুনি আছো তাদের একটু হলেও কাজে লাগবে এই ভিডিওটা, এই জন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিও না দেখলে একদমই বুঝতে পারবে না চিকেন হালিম কী করে তৈরি হয়। নতুনদের জন্য একটু হলেও কাজে লাগবে এটা জানি, তোমরা না বললেও জানি। তবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে আমার এই চিকেন হালিম রেসিপি কেমন লেগেছে তোমাদের। তো আমার এইটা কষানো হয়ে গেছে চাল, আমি এখানে 2 কাপ গরম জল দিয়েছি, দিয়ে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম। এটা 3 থেকে 4টে সিটি দিলে আমি নামিয়ে দেব। তো 4টে সিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা রেখেছিলাম, গ্যাসের উপরেই রেখেছিলাম। আমি 20 মিনিট পর ফিরে এসেছি, একদম পারফেক্ট, এমনটাই চেয়েছিলাম। জল ঠিক মাপ মতো দিয়েছিলাম বলে সেদ্ধটাও ভালো হয়েছে, আর জলও ঠিক পরিমাণ মতো আমি দিয়েছিলাম। তো এখন কড়াইতে আমি আবার ঢেলে দেব। এখন যেটা করতে হবে
যেটা মেন কাজ, এটাকে এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে গালাতে হবে। কিভাবে আমি গালাই দেখো একটু তোমরা। হালিম এইভাবেই তৈরি হয়, খুব করে এটাকে গালাতে হবে। এই তো আমি ভালো মতো করে ঘুটে গালিয়ে দিয়েছি পুরোভাবে। অনেকে মিক্সিতে দেয়, আমি মিক্সিতে দেইনি, আমি ডাল ঘুটনি দিয়েই আমি ঘুটে গালিয়েছি। তো একটু টাইম লেগেছে বটেই, আমি অতটা টাইম ধরে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আমার আধা ঘন্টা লেগে গেছিল ডাল ঘুটনি দিয়ে এটাকে গালাতে। তো এটা একটা বড় ব্যাপার, আর এমনি খুব বেশি ঝামেলা হয় না হালিম বানাতে। যারা হালিম বানিয়ে খাও বাড়িতে তারা জানো এ ব্যাপারটা। আমি এখানে অর্ধেকটা লেবু চিপে দিলাম। তো লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখানে এলাচের পাউডার 1 টিস্পুন এটা দিতে হবে। এটাই হয়েছে এই হালিমের মেন ইনগ্রিডিয়েন্টস, এটাতেই ফ্লেভারটা ভালো আসে। আমি গোটা দিয়েছিলাম 4টে, আর এখানে 1 চামচ পাউডার দিয়েছি এলাচের, আর 1 চামচের কম গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার অ্যাড করলাম। ভালো মতো করে মিশাতে হবে নেড়ে। আর এখানে 1/2 কাপ দুধ, পুরোটা দুধ আমি দেবো না, নইলে পাতলা হয়ে যাবে। আমি 1/2 কাপের অর্ধেকটা নিয়েছি, 2 চামচ বলতে পারো। তাই দুধটা ভালো মতো করে আমি নেড়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম। লাস্টে দুধ দেওয়ার কারণ, এটা যখন ফ্যানের হাওয়াতে বসে আমরা এটা পরিবেশন করব, তখন এটা শুকিয়ে যাবে না, সফট থাকবে, যার জন্য এই দুধটা আমি অ্যাড করলাম। আর এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি, এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। আমি স্বাদ বাড়াবার জন্য এই ঘিটা অ্যাড করেছি, ঘি আগেও দিয়েছিলাম। আর এখানে 1/2 কাপ ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম। এখানে ধনে পাতা পুদিনা পাতা দুটোই মিশিয়ে দেওয়া যায়। আমি পুদিনা পাতা দেব, পরে দেব, গার্নিশের জন্য লাগবে। আগে আমি পুদিনা পাতা এটাতে ইউজ করেছি, তো এখন দেইনি। তো আমি একবার নুনটা চেক করে দেখছি, নুন মনে হচ্ছিল একটু কম, আমি আবার একটু নুন অ্যাড করে দিলাম। সবসময় নুন কম দেওয়া উচিত, লাগলে পরে দেওয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু খাওয়া যায় না পরে, এটা একটু মাথায় রাখতে হবে। তো খাওয়ার জন্য হালিম পুরোভাবে রেডি হয়ে গেছে, তার দেরি কেন? এই রমজান উপলক্ষে তোমরাও করে ফেলো ঝটপট করে বাড়িতে, বাইরেরটা কিনে না খেয়ে। বাইরে কেনাটা খাওয়া ভালো না পেটের জন্য, আর অত দাম দিয়ে খেতেই বা কেন যাবে? বাড়িতে বানিয়ে খেলে একটু মন ভরে খাওয়া যায় বেশি করে সবাইকে নিয়ে। তো বেশি টাইম লাগে না, শুধু একটু এটা গালাতেই টাইম যা লাগে, আর যা ইনগ্রিডিয়েন্টস লাগে তো আমাদের কিচেনে সবসময়ই থাকে। তো আমি অর্ধেকটা প্রথম মাটির পটে ভরে নিয়েছি, অর্ধেকটা ঢালার পরে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম, পেঁয়াজ বেরেস্তার উপরে আমি বাকিটা ঢেলে দিলাম। তো এরকম মাটির হাঁড়িতে দিলে ভালো লাগে, তবেই মনে হয় যে এটা হালিম খাচ্ছি আমরা।
তো উপরে আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। অনেকে যখন চিকেনটা কষানো হয় ওখান থেকে 2 চামচ তেল একটা বাটিতে সাইডে করে রাখে, আমি সেটা ভুলে গেছিলাম, তো আমি ঘিটাই ইউজ করলাম। আর এখানে গার্নিশের জন্য আবার আমি পেঁয়াজ বেরেস্তা আর সামান্য একটু ধনে পাতা আর 3 থেকে 4টে পুদিনা পাতা আর এই বাদামটা, কাজু আমি ভেজেছিলাম, কাজুটা উপর দিয়ে আমি গার্নিশ করলাম। চাইলে তোমরা আদা কুচিয়ে গার্নিশ করতে পারো, আমি আদাটা দেইনি, আমি কাজু দিয়েছি, ধনে পাতা সামান্য, পুদিনা গোটা আর পেঁয়াজ বেরেস্তা, চাইলে লেবু দেওয়া যেতে পারে, আর স্কিপও করা যায়। তো আমি লেবু দেব, আমি লেবু স্লাইস করে রেখেছি এখানে। এই তো হয়ে গেছে ঘরের তৈরি শাহি হালিম। তো আশা করি ফ্রেন্ডস আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কমেন্টস করে জানাবে, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এই রমজানে ভালো ভালো রান্না করে খাইয়ে হ্যাপি রেখো।